नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো বছরের প্রথম দিনটা আশা করব সকলেরই খুব ভালো কাটুক। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে এটিকে মোহনবাগান টিমে নতুন মুখ কিন্তু অনেকজনকেই তোমরা দেখতে পাবে, যেমন নতুন দুই বিদেশি গালেগো আর স্লাবকো। এছাড়া কিন্তু ভারতীয়দের মধ্যে একটা ভালো সাইনিং করেছে, সেটা হচ্ছে পুইটিয়া। তো এই পুইটিয়া মানে বর্তমানে যে মাঝ মাঠের সমস্যা, সেটা কিন্তু অনেকটাই মিটিয়ে দিতে পারেন পুইটিয়া, যদি তিনি পূর্বের ফর্মে থাকেন। মানে আগের বছর যে পারফরমেন্সটা তিনি দিয়েছিলেন কেরালা ব্লাস্টারের হয়ে, সেই পারফরমেন্স তিনি যদি দিতে পারেন, তাহলে পুইটিয়ার থেকে বেটার প্লেয়ার কিন্তু আর হবে না এটিকে মোহনবাগান শিবিরে ওই পজিশনে খেলবার জন্য, মানে সিডিএম পজিশনে আর কি খেলবার জন্য। তো তোমাদেরকে মেনলি এই ভিডিওটা আমি জানিয়ে দেবো যে কেমন ফরমেশানে দল সাজাতে পারেন জুয়ান ফেরান্দো, এবং এই পুইটিয়া গালেগো এবং স্লাবকোকে নিয়ে কেমন মানে দলটা তৈরি হতে পারে, মানে প্রথম একাদশটা কেমন হতে পারে। তো দেখো, দেখতে গেলে মনবীর সিং তিনি কিন্তু চোট সারিয়ে ফিরে আসছেন, সেক্ষেত্রে কিন্তু লিস্টনকে বসালেও বসানো হতে পারে, কারণ লিস্টনের ফর্ম একদমই নেই। আর এইদিকে দেখতে গেলে হুগো বুমো মানে বদল হিসাবে গালেগোকে নেওয়া হয়েছে, কিন্তু গালেগো বিকল্প হিসাবে ব্যবহার করা হবে গালেগোকে, মানে হুগোর বিকল্প হিসাবে। তো হুগোই কিন্তু ফার্স্ট ইলেভেনে খেলবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এরপরে আমি তোমাদেরকে জানাবো যে কেমন হচ্ছে ফরমেশান এবং প্রথম একাদশটা কেমন হচ্ছে। তো দেখো, ফরমেশান 4-2-3-1 ফরমেশানটা বেস্ট ফরমেশান হবে, কারণ বর্তমানে যে দলটা তৈরি হয়েছে তাতে কিন্তু এই ফরমেশানটা বেটার হবে। গোলকিপার ভিশাল কাইত, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস রাই, লেফট ব্যাকে সুভাশিস বোস, সেন্টার ব্যাকে প্রীতম কোটাল ও ব্রেন্ডন হ্যামিল বা স্লাবকো। তো স্লাবকোকে কিন্তু ব্রেন্ডন হ্যামিলের বিকল্প হিসাবেই ব্যবহার করা হবে। এবার যদি ব্রেন্ডন হ্যামিল খারাপ খেলেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম একাদশের জায়গা পেতে পারেন স্লাবকো। তারপর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার, পুইটিয়া ও কার্ল ম্যাথিউক। তো দেখো, কার্ল ম্যাথিউককে কিন্তু খেলানো হবে যেটুকুনি মানে সম্ভাবনা রয়েছে আর কি, কারণ যদি তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে চলে আসে তাহলে কিন্তু মাঝ মাঠের অবস্থাটা অনেকটা খারাপ হয়ে যাবে, সেই কারণে কিন্তু কার্ল ম্যাথিউককে পুইটিয়ার সাথে জুড়ে দেওয়া হবে, এই রকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইংয়ে মনবীর সিং বা লিস্টন কোলাসো, লেফট উইংয়ে আশিক কুরুনিয়ান, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে হুগো বুমো, এবং তার বিকল্প হিসাবে গ্যালেগোকে কিন্তু সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা হবে, একজন ফরওয়ার্ডস দিমিত্রি প্রেতাতোস। তো এই রকমভাবেই কিন্তু ভালো দলটা হতে পারে, মানে 4-2-3-1 ফরমেশানে বেস্ট প্লেয়িং ইলেভেন এই রকমই হতে পারে। তো তোমাদের মতে প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।